প্রত্যেক দিন মানে প্রত্যেক সপ্তাহের রবিবার দিন বিকেল 5টার সময় কোনো না কোনো মহান ব্যক্তিত্বের সামনে আমরা আড্ডা মারি, রান্না বান্না করি। কিন্তু আজকে যিনি আছেন তিনি আমার খুব কাছের বন্ধু, তো ডেফিনেটলি চলচ্চিত্র জগতের মানে বেশ নাম করা একজন ব্যক্তিত্ব আজকে আমার সঙ্গে রয়েছে। শুধু টেলিভিশন ফিল্ম নয়, মডেলিং দুনিয়াতেও তার অসীম তার মানে কাজ কারবার রয়েছে। তো সেই সমস্ত কিছু আপনারা টেলিভিশনের পর্দায় দেখতে পান, কখনো নিউজ পেপার, কখনো ম্যাগাজিন, সমস্ত জায়গাতে আপনারা দেখতে পান। ফিল্মে তো দেখেইছেন বহুবার বহু রকম চরিত্রে, ইভেন অলসো সিরিয়ালেও দেখেছেন। আর বেশি সময় না নষ্ট করে ইটস বেটার টু ওয়েলকাম হার, আমাদের আজকের গেস্ট সায়ন্তনী গুহ ঠাকুরতা। কেমন আছিস? একদম ঠিকঠাক, তোর কি খবর? আমার চলছে আর কি। লকডাউন চলছে ঠিকঠাক? হ্যাঁ, লকডাউন আর কি, ফাইট চলছে এখন, ভয়ে ভয়ে আছি, কারণ সব তো স্টার্ট হয়ে যাচ্ছে, সব খুলে যাচ্ছে, কিন্তু আমাদের দেশে তো কন্টিনিউয়াসলি বেড়েই যাচ্ছে। এখন 6 নম্বর, পুরো ওয়ার্ল্ডে 6 নম্বর জায়গায় আছে, তো একটু তো চিন্তা হবেই। ঠিক আছে, চাপ নেই, কিছু একটা তো হচ্ছে, কিছু তো নিউজ হচ্ছে, অ্যাটলিস্ট সেটা নিয়ে না আমরা একটু মানে খিল্লি করি, অ্যাটলিস্ট এত টেনশন গুলো তাহলে মাঝ থেকে চলে যাবে। ওয়েল, আজকে তো তুই কুকি চাপের আজকে আমাদের গেস্ট, তো সেক্ষেত্রে তুই কি বানাচ্ছিস সেটা আগে বল। আমি বাঁধাকপির পকোড়া বানাচ্ছি, যেটা আচ্ছা বেশ লাগবে, কিন্তু এতে ননভেজ জিনিসও মানে আছে, উপকরণ আছে, মানে এতে ডিম ইউজ হচ্ছে। ওকে, আর যখন তুই আছিস দেশ শুড বি সাম নন ভেজ, আই এম শিওর। ওয়েল, আমি পুরো ভেজ খুব কমই খেতে পারি, একটু নন ভেজ কাজটা দরকারি আমার। ডান, আচ্ছা কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে একটুখানি দেখিয়ে দে, মানে তুই একটুখানি বলে দে। আমি করতে করতে দেখাবো, ধীরে ধীরে করতে করতে সবাই দেখিয়ে। তুই আগে এমনি দেখিয়ে দে, দেন তুই বলে বলে কর, তাহলে কি হয় অনেকে বুঝতে যদি না পারে। ছোট করে কেটে, চুপি চুপি করে কেটে একটু সেদ্ধ করে নাও, এটা বাঁধাকপি। পেঁয়াজ কুচি কুচি করে কেটে সেটাকে পরিমাণ মতো একটা নেওয়া, লঙ্কা কুচি কুচি করে কেটে, আর এখানে একটু নুন আছে, আমি যেহেতু পিঙ্ক সল্ট খাই এখানে পিঙ্ক সল্ট আছে একটু, আর একটু আদার পেস্ট মানে আদার রস বানিয়ে রেখেছি সেটা, আর সাথে একটু ময়দা, একটু ময়দা, ঠিক আছে। আর এটা আমি করবো হোয়াইট অয়েল দিয়ে, কারণ হেলদি বানানোর চেষ্টা করছি জিনিসটাকে। একটু সাথে চিনি লাগবে, অল্প পরিমাণে চিনি, একটু 1 মিনিট মা একটু ডিমটা দিয়ে যাবে। হ্যাঁ, আর ডিম লাগবে অবশ্যই। মেয়ে করছে রান্না, মা একটু ডিম দিয়ে যাবে, এটা কি হচ্ছে? তো এটা হচ্ছে হলুদ লাগবে অল্প একটু, অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর তার সাথে হচ্ছে অল্প একটু গোলমরিচ, আর একটু ভাজা মশলা। আর আমরা আজকে 6টার মতো বানাচ্ছি, তার জন্য 2টো ডিম যথেষ্ট। আচ্ছা, বেশ বেশ, আমেজটা বেশ ভালো, বাইরে বেশ ঝমঝম করে বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে, তার উপরে এরকম বাঁধাকপির পাকোড়া সঙ্গে তুই বানাচ্ছিস, মানে সব মিলে একটা জমজমাট আসর। আমি ওটাই ভাবলাম যে স্ন্যাক্স কিছু, কারণ আমাদের বিকেলের খাবারটা একটা বেশ স্ন্যাক্স কিছু হলে ভালো লাগবে, গরম কফি বা গরম চায়ের সাথে। এবং এখন তো আমরা বেশি করে চা কফি খাচ্ছি বিকজ অফ করোনা ভাইরাস, যে গলায় ভালো হয় একটু আরাম আরাম এই সময়। তুই যেটা বলি বৃষ্টি পড়ছে, আজকে তো প্রচন্ড বৃষ্টি পড়ছে বাইরে, তো তার সাথে এই পাকোড়াটা দারুণ লাগবে খেতে। একটু তো খাওয়াই যায় আর কি, যদি সেরকম ভাবে ভাবিস তাহলে সবকিছুতেই কিছু না কিছু তো আছেই। তো আমরা যারা ফুডি তারা তো একটু খেতে ভালোবাসি, কি করবো বল। একদম, আমি তো জানি অনেক সেলিব্রিটি আছে যারা ফুচকা খেতে খুব ভালোবাসে, যারা ডিমের কুসুম খেতে ভালোবাসে, এরকম প্রচুর আছে, শুধু কুসুমটাই খেতে ভালোবাসে। যদিও আমি এগ হোয়াইটটাই খাই, যদি আমি সেদ্ধ করে খাই,
কিন্তু এখানে যেটা বানাচ্ছি সেটার জন্য পুরোটাই দরকার, পুরো ডিমের পুরো পোর্শনটাই দরকার। বেশ, এই নামগুলো এক এক করে তুই রিভিল করবি রান্না করতে করতে, কিন্তু আর বেশি সময় নষ্ট না করে চল আমরা ময়দানে নেমে পড়ি। কিভাবে রান্নাটা করবি সেটা এবার তুই শুরু কর। সবার আগে যেটা, ভালো করে হাতটা আরেকবার ধুই। চল, রেডি হয়ে গেলাম হাত ধুয়ে। এবার একটা চামচ নিয়ে নিতে পারি বা অন্য কিছু, যদি তোমাদের মনে হয় যে কেউ ফাটানোর জিনিসপত্র সেগুলো নিতে পারি। বাঁধাকপিটা ঢাললাম। এই বাঁধাকপির মধ্যে কি আরো অনেক ধরনের ভেজিটেবলস আমি দিতে পারি? হ্যাঁ দিতে পারিস, সেটা হচ্ছে কুচি কুচি করে গাজর দিতে পারিস কেটে। গাজর বিট একদম কুচি কুচি করে কেটে, মানে কেমন জানি এটা যতটা ফাইন করে বুঝে যাবে আজকাল একদম ঝিরি ঝিরি করে কাটা, একদম একদম। তো এটা নিলাম, তার সাথে পরিমাণ মতো একটু পেঁয়াজ, এর সাথে পেঁয়াজটা প্রায় পুরোটাই লাগবে। এবার তার সাথে একটু লঙ্কা দিলাম ভালো করে, লঙ্কাটাও পুরোটাই লাগবে, একটু ঝালটা তাতে ভাল লাগবে খেতে। এবার একটু আদা রসটা একটু দিয়ে দিলাম, কারণ এখন যেটা হচ্ছে আমাদের গলার জন্য ভালো, সবকিছুর জন্য ভালো, ইমিউনিটির জন্য ভালো, আদা রসুন খাওয়াটা খুবই ভালো। এখানে আমি আদা দিলাম, অনেকে যদি রসুন পেঁয়াজ কেউ কেউ দিতে ইচ্ছা করে, কারণ ছোট ছোট গার্লিক দিয়ে করতে ইচ্ছা করে সেটাও করতে পারে। আর একটা জিনিস লাগবে এখানে, যেটা আমি একটু আগে বলতে ভুলে গেছি, সেটা হলো একটু দুধ লাগবে। ঠিক আছে, আবার আমি আমার মাকে ডাকবো, মা একটু দুধ দিয়ে নাও না ফ্রিজ থেকে। তো একটু দুধও লাগবে, আমার হেলদি হেলদি অলরেডি দুধ আমার জন্য, একটু দুধ চালিয়ে সেই দুধটা লাগবে। এই হলুদ দিলাম, তারপরে এই হালকা করে গোলমরিচ দিলাম, একটু ভাজা মশলা দিলাম, সবই একটু একটু পরিমাণ, আর লঙ্কার গুঁড়ো একদম কম দিলাম, অল্প, কারণ আমি এমনিতে গুঁড়ো লঙ্কা দেওয়াটা খুব একটা প্রেফার করি না কোনো খাবারে, একদমই অল্প দিলাম, মানে যতটা পেটটা ঠিক রাখা যায় আর কি। এবার একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, এবার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস ডিম। ডিম, আচ্ছা এই যে, এই আমি আশা করি দেখাতে পাচ্ছি, এরকম হচ্ছে ব্যাপারটা। মাখালাম, এনে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিতে লাগবে নাকি ডিরেক্ট আমি জাস্ট মিক্স করে গরম তেলে দিয়ে দিতে পারি ভাজার জন্য? করতে পারি, হ্যাঁ, অল্প একটু তার সাথে আমি দিলাম, কারণ যাতে পকোড়াটা জমাট বাঁধে, মানে শুধু ডিম দিলে তো হবে না। এটা কর্নফ্লাওয়ার না ময়দা, কোনটা? একদম ময়দা, ময়দা দিতে পারবি, আমরা আটা দিয়েও করতে পারি, যার ইচ্ছা হবে বেসন দিয়েও করতে পারে। ঠিক আছে, আচ্ছা, পরিমাণটা অল্প, যে কোনো একটা বাইন্ডিং এজেন্ট আমাদের দিতে হবে এটার মধ্যে, সো দ্যাট এই যাবতীয় যা কিছু আমরা সবজি দিচ্ছি সেগুলো খুলে না যায় তেলে পড়লে পরে, দ্যাট ইজ দ্য মেইন থিং। যদি আমরা ডিম দিয়ে দিয়েছি সুতরাং এটা এমনিতেও খুলতো না, ডিম ইটসেলফ একটা বাইন্ডিং এজেন্ট, ডিম এমনিতেও ঠিক আছে। এখানে কত এই যে সবজিটা আছে না, সবজির জন্য ওটা কেক দরকার, এই যে দুধ দিলাম এবার এর সাথে, আচ্ছা ওকে, সেটা তো আর আমি বুঝতে পারছি না কতটা টেস্ট হতে চলেছে বা টেস্টি হতে চলেছে, কারণ আমি টেস্টটা করতে পারছি না, সবটাই তো ভার্চুয়াল মিডিয়ামে। একবার একবার পেঁয়াজ দিয়ে বানিয়েছি, পেঁয়াজের পাকোড়া, আর একবার পেঁয়াজ বাঁধাকপি দিয়ে বানিয়েছি। এটা আমি শিখেছি আমার পিসিমণির কাছ থেকে, আমার আমার পিসিমণি এটা করে খাইয়েছিল লকডাউনের টাইমে,
আমফানের জন্য যখন বাড়িতে লোডশেডিং হয়ে গেছিল, আমাদের এখানে প্রায় 7 দিন পরে কারেন্ট দিচ্ছে, তো আমাদেরও সেই তো আমার পিছনে বাড়ি একদম কাছে, তো আমি ওখানে চলে যেতাম রোজ। এখন সুন্দর একটা ভাজা মশলা রাতে সুন্দর একটা গন্ধ হয়েছে দেখতে পাচ্ছি, তো তখন আমি বুঝলি তো বিশ্বপতি বাড়িতে গেছিলাম এবং তখন বিশ্বপতিটা আমি খাইয়েছি, তো আমার ভীষণই আমার এমনিতে রান্না খুব ইন্টারেস্ট, আমার ভালো লাগে রান্না করতে, তো আমি এটা জেনেছিলাম যে কি করে করা হয়। তা প্রথম দিন যেদিন বানাতে এসেছিলাম সেদিন বাড়িতে বাঁধাকপি ছিল না, তো আমি পেঁয়াজ দিয়ে ট্রাই করেছি, ভালোই হয়েছিল, মা খেয়েছিল। তারপরের দিন এই বাঁধাকপি দিয়ে ট্রাই করেছি। আসলে বাঁধাকপিটা এই জন্য আমরা প্রথমে ঝুড়ঝুড়ি করে কেটে সেদ্ধ করে নিয়েছি, তাতে কি বলতো এই যে ভিজিয়ে রাখার মানে ইয়ে করে রাখার ব্যাপারটা থাকে না, মানে সেদ্ধ করে দেওয়া যায়। হুম হুম হ্যাঁ, খুব তাড়াতাড়ি ফ্রাই হবে তুই দেখবি, কারণ যেহেতু এটা আমরা একটু ব্লাঞ্চ করে নিয়েছিস, তাতে তোর কি ফ্রাই করতে অনেক সুবিধা হবে, মানে টাইম কনজিউমিং টা অনেক বেশি কমে যাবে। এবার এবার আমরা একটু তেল দেব। তার মানে তুই বাড়িতে রান্না বান্না করিস বোঝা যাচ্ছে, কি করে বুঝলি? এই তো যেসব কায়দা ফায়দা তুই সব বলছিস বলছিস, সেই সব দেখে বোঝা যাচ্ছে শিখেছিস। দেখ আছে, গুড, ভালো হলো। এরপরে তোর কোন দিন কোন সেটে চলে যাব, সিরিয়াল বা ফিল্ম যেটাই হোক না কেন, সেখানে তুই বানিয়ে আনবি, সেখানে তোকে আগে থেকে জানিয়ে দেবো। আর যদি তুই আমার বাড়ির কাছেই থাকিস, খুব বেশি দূরে নয়, তোর বাড়িতে আমি হানা দিতে পারি, একদম ওয়াকিং ডিস্টেন্স আমার আমার বাড়ি থেকে তোর বাড়ি। একদম চলে আয়, যে কোনো দিন চলে আয়, আমি খুবই 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 খুশি হবো, আর খুব খুশি ওই ব্যাপারটা যদি বাড়িতে আসেন। চল, তেলটা গরম হচ্ছে, তো আর বল কিরকম চলছে, তোর কিরকম চলছে? আমার দেখ বাড়িতে থেকেই আমাদের এই লাইভ শোজ করতে হচ্ছে, যাবতীয় সেলিব্রিটি ইন্টারাকশন করতে হচ্ছে, কখনো ইনস্টাগ্রাম, কখনো ফেসবুক, কখনো কখনো অ্যাপ এর মাধ্যম দিয়ে আমাদের প্রমোশন অ্যাক্টিভিটিস গুলো সবকিছু করতে হচ্ছে, ওই অডিয়েন্স এনগেজ রাখা। তো দিস আর দ্য থিংস। একটা কথা বলবো, সেটা হলো যে 19 জুন আমার ওয়েব সিরিজ আসছে Z5 এ, Z5 বাংলা এবং Z5 এ হিন্দিতেও আসছে, লাল বাজার অবশ্যই দেখবে, যদি সেখানে আমি রান্না করছি না কিন্তু তবুও মানে বলে না সবকিছু উপাদান দিয়ে খাবারটা ভালো হচ্ছে, মানে হচ্ছে Z5 এ লাল বাজারটা বেশ ইন্টারেস্টিং হয়েছে, সব রকম উপকরণই ওতে আছে, ঝাল টক মিষ্টি চটপাটা সবকিছুই আছে, আশা করি সবার ভালো লাগবে। বেশ, লালবাজারের তোর চরিত্রটা নিয়ে শুনবো, তুই আগে তেল গরম হলে তুই বড়াটা দে ভাজতে, ইন দা মিন ওয়াইল তখন আবার আমরা তোর লালবাজার নিয়ে গল্প শুনবো। আর তেলটা ফুটুক, হয়ে গেছে প্রায়। আর একটা বিষয়, এটা আমার 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 মাসির কাছ থেকে শিখেছিলাম, যে কোনো জিনিস শেফরা কাঁচা অবস্থাতে টেস্ট করে বলে যে সেটা নুনটা কেমন হয়েছে, তো এই যে ইয়েটা করলাম তোমার, এটা আমি টেস্ট করলাম, টেস্ট করে বুঝতে পারছি আমার নুনটা একটু লাগবে, এটা যে কোনো, এটা আমিও করি, এটা শেফ করে কিনা, শেফরা এত করে কিনা আমি জানি না, বাট আমি করি। আরেকজনকে পেলাম যে কাঁচা টেস্ট করে, ইভেন আমি মাংস বা কোনো কিছু টেস্ট করি মশলাটাও সেটাও কাঁচা, মানে এই নয় মাংস বলে যে আমি মাংস মানে কাঁচা মশলাটা টেস্ট করি না, সঠিক হয়েছে কিনা। একদম তাই, সেটা আমিও করি, এমপে করা উচিত, হবে আমাদের হবে রান্নাটা হবে, সব হবে সব হবে। নাও ইটস পারফেক্ট, চল আমাদের তেলও রেডি হয়ে গেছে মোটামুটি, আমি 1 মিনিট আমি হাতটা ধুয়ে নিচ্ছি আরেকবার। আচ্ছা, তেলও মোটামুটি রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি দেখালে সুবিধা হবে তোদের, তুই ওটা ওর দেখাবে কি করে, তুই ক্যামেরাটা যিনি করছেন তাকে একটু ক্যামেরাটা এর উপর একটুখানি এ করতে পার, তাহলে আমার বাড়িতে সেই সুবিধা নেই কিন্তু এই যে আমি দেখাতে পারি তুলে, এই হ্যাঁ 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 এই তো দেখা যাচ্ছে, আর না আমি দেখে নিই, নাড়াতে হবে না, তুই আগে ওখানে দেখ গরম তেল বাবা।
Yes, গরম তেল, বেশ গরম তেল, একটু আঁচটা কমিয়ে দিচ্ছি কারণ নইলে ছিড়বে। হ্যাঁ, আর এটাও শুধু নয়, আঁচ কমিয়ে যদি কোনো সময় কোনো কিছু ফ্রাই করা হয় তাহলে হয় কি যে ভিতরটা পর্যন্ত পুরো ভালো করে কুকড হয়, ভালোভাবে ফ্রাই হয়, নিচটা এত বেশি কড়কড়ে হয়ে যাবে, উপরটা এত বেশি ফ্রাই হয়ে যাবে যে মাঝখানটা তৈরি হবে না, সেটা কিন্তু স্বাদে একদমই ভালো আসবে না। তো সেই কারণে ফ্লেমে ফ্রাই করলে পরে অনেক বেটার, তেল অনেক বেশি কম সোক করে সেই অর্থেও। হ্যালো, হ্যাঁ হ্যালো, তারপরে শুধু আমি রান্না করি না, আরেকজন আমি ভালোই রান্না করে কিন্তু। হ্যাঁ, রান্না করতে মোটামুটি আমি ভালোবাসি, আমিও রান্না করি। আর এই এই পিঠটা হয়ে গেল, আমি চেঞ্জ করে দিলাম পিঠটা, ঠিক আছে? এটা পেছন পিঠটা ভাই, একটু কফি লাগবে বুঝলি, তুই চলে আয় বাড়ি ফাড়ি, আমার ফ্রিতেই চলে আয়, আমার বাড়ির ব্যালকানিতে দেখ, আমি ব্যালকানিতে বসে আড্ডা, আজকে যা অবস্থা না, আসলে মনে হলো যে আজকে ব্যালকানিতে ছাড়া আমি শোটা করবোই না, অন্যদিন আমি ঘরের মধ্যে থেকে করি, আজকে আমি আউটডোর ব্যালকানিতে ভাবছিলাম পিছনটা দেখানো যায় কিনা, দেখলাম যে না হবে না, এগেইনস্ট লাইট হয়ে যাচ্ছে, এন্ড লাইক আই মিন একদম আলোটা আমার মুখে এসে পড়ছে না। একদম, তুই চলে আয়, তুই চলে আয়, তোকে আমি খাওয়াচ্ছি বানিয়ে, তুই চলে আয়, তোর বাড়ি থেকে আমার বাড়ি একদম কাছে, একটা অটোতে জাস্ট আমার বাড়ি তোর বাড়ি থেকে। শুটিং তো প্রায় আমাদের এসির আরম্ভ হচ্ছে 10 তারিখ থেকে 15 তারিখ থেকে নতুন এপিসোড আসছে সিরিয়ালের, ওয়েব সিরিজ ফিল্ম সবই শুরু হচ্ছে, মানে সেই কারণে আমরা ইভেন আমরা খুব এক্সাইটেড। কি রে, ফিল্মটা এখনো দেয়নি না? না, এখন অব্দি আসেনি, বাট আমরা ওয়েট করছি যে এক্স্যাক্টলি কবে থেকে আমরা শুট শুরু হবে। আমার একটা ফিল্ম আছে, ছোট্ট প্যাচলো বাকি আছে, তো চাতক বলে আতিউল ইসলামের, ওখানে আমি সমদর্শী আর কি আছে বিশ্বনাথ দা আছে, তো আমাদের ওখানে একটা লাইভ হওয়ার কথা আছে, এবার দেখা যাক, মানে সবটা যদি ঠিকঠাক হয়, বুঝতে পারছিস তো, ওই একটা প্যাচলোকের জন্য। আচ্ছা, যদিও এই সিনেমাটা ওদের ইচ্ছা আছে, না ডিরেক্টর প্রোডিউসার এর ইচ্ছা আছে যে সেটা ওরা রিলিজ করবে, কিন্তু আর একটা সিনেমা যেটা তিন কন্যা, ওটা তোরা তুই ছিলি রিলিজ করেছিলি বোধ হয়, তিন কন্যাটা বোধ হয় ওরা ওয়েবে দিয়ে দিচ্ছে, তো অবশ্যই আমি আমার ফ্যানদের জানিয়ে দেবো, আমার ফেসবুক পেজে লক্ষ্য রাখতে বলবো, যে অবশ্যই জানতে পারবেন তারা। তো আজকে বেশি স্কাইপে রান্না করাটা কিন্তু আমার হেভি ইন্টারেস্টিং লাগছে, হেভি ইন্টারেস্টিং লাগছে। ভাব তাহলে কি লেভেলে আমরা টেকনোলজি কে ইউজ করছি, স্কাইপে আমরা রান্না শো করছি, অ্যাকচুয়ালি আমরা টেকনোলজি কে পুরো ইউজ করছি এই এই করোনা টাইমে, মানে সত্যিকারের টেকনোলজি কে আমরা ইউজ করছি, একটু আলাদা মাত্রা, অল্প অল্প একটু, কারণ অলরেডি চারটে জিনিস দিয়ে দিয়েছি, দেখ তাহলে বুঝতে পারি চারটে দিয়ে দিয়েছি, একদম বুঝতেই পারছি, একটু বাড়িয়ে দিলাম, একটু আজটা যাতে পাই। আর যদি খুন হলো তাহলে কি করলো কোনটা, এটা খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন, কেন করলো, এই যে হয়ে গেছে এটা তুলে দিলাম, উফ ভাই খিদে পেয়ে গেল। তো এই লালবাজারে আমার চরিত্রের নাম রুবি, এবং এই মেয়েটি ভীষণ সুন্দরী, উচ্চাকাঙ্ক্ষী, একটি মুসলিম মেয়ের ক্যারেক্টার, ঠিক আছে? এবং বিভিন্ন লোকের, মানে এই এই টাইপের মেয়েরা যারা ফিকশন কিংবা বিভিন্ন লোকের বিভিন্ন আঁক ঘুরে বিভিন্ন এমন কিছু হয়তো জেনে গেছে, কিংবা এমন কিছু যারা পৌঁছে গেছে, সেখানে হয়তো আজকে সে সুইসাইড হলো কিংবা করতে বাধ্য হলো কিংবা খুন হলো, সেটা আমি বলবো না, সেটা হলো, এবং এই মানে এই রহস্যটা সলভ করতে গিয়ে লালবাজারের, কলকাতার লালবাজারের পুলিশের কি কি সত্যের সম্মুখীন হলো, তাই নিয়ে তারপরে আমার গল্পটা, মানে রুবির গল্প, ঠিক আছে? আচ্ছা, আর
অনেক ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন এটাতে। যেটা ইন্টারেস্টিং হচ্ছে এখানে আমার একটা মানে নট পুরো ইয়ে বাট বলতে পারিস রুবির একটা নাচ আছে, গান আছে। আচ্ছা মানে রুবি নাচ করেছে রীতিমতো, বুঝতে পারছিস? একদম, এখানে যারা ভিউয়ার্স আছেন, যারা লাইভে আছেন, একটু বলে দিই, সায়ন্তনী ভীষণ ভালো গান গায়, ভীষণ ভালো নাচে, দারুণ অভিনেত্রী, দারুণ মডেল, দারুণ রান্না করে, আরো অনেক কিছু হয়তো আছে, সেগুলো সবকিছু আমি এই মুহূর্তে মানে জাস্ট বলে উঠতে পারো, কারণ ওটা বন্ধু আর বান্ধবদের মাঝখানকার গল্প। আমরা প্রচুর বিষয় নিয়ে গল্প করি, যখনই ফোন হয় হাহা হি শুরু হয়ে যায় আমাদের, আমাদের স্টক শেষ হয় না গল্পের, এরকম হচ্ছে বিষয়টা। আচ্ছা এই হলো গিয়ে তো লালবাজার। তুই রিসেন্টলি কোনো ওয়েব সিরিজ দেখছিস বা কাউকে স্টক করিস এমনি সবাই লাইফে, মানে তোর ইন্ডাস্ট্রির কাউকে স্টক করিস? আমার ইন্ডাস্ট্রি কাউকে বলতে আমি শুধু বিকি কৌশলকে স্টক করি। আমার বিকি কৌশলকে ভীষণ ভালো লাগে, ভীষণ ক্রাশ আমার, তাই লাভ বিকি কৌশল। সারাদিন বিকি কৌশলকে স্টক করি। রিসেন্টলি একটা পাহাড়ের উপর ফটো দিয়েছে যেটা দেখে জাস্ট একটা খবর রাখিস না ইন্ডাস্ট্রির, এটা হয় সায়ন্তনী খোঁজ রাখে না? সাবধানে কথা বলতে বলতে সাবধানে রান্না কর। অবিয়াসলি অবিয়াসলি। তো যেটা আমি বলছি তোকে যে ওইখানে যে কেকলির করলো থেকে আমি কি করলাম সেটা আমার আমার বেশি ইন্টারেস্ট। মানে আমি কি করে অ্যাক্টিং দেখি, আমার খুব আমি ভালো ভালো ওয়েব সিরিজ দেখতে খুব পছন্দ করি, ভালো ভালো অ্যাক্টরদের সিনেমা দেখতে খুব পছন্দ করি, বুঝলি তো? ইন্ডাস্ট্রি কে কি করছে তো সেটা তো আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই জানা যায়। ভালো কাজ করে সেটা অ্যাপ্রিসিয়েট করতে জানি আমি, যেটা আমাদের কলকাতা ইন্ডাস্ট্রি খুব কম মানুষ জানে। তো বলুন মানে আমি তোকে বলছি খুবই কম মানুষ জানে, মানে বোম্বেতে আমি দেখেছি খুব ওরা শেয়ার করে বন্ধু বান্ধব মানে সহ অভিনেতা অভিনেত্রী। যেমন আমি সাউথেও কাজ করেছি, আজকেও আমার সাউথের একটি বান্ধবী সে অলরেডি ইয়ে দিয়েছে, সে আমাদের পুরোনো ফটো গুলো শেয়ার করেছে। তো এটা হলো ব্যাপার, কিন্তু এখানে খুব কম করে যে বোনের নিজের কাজ না করলে অন্যের কাজ শেয়ার করে না। ভালো হলো যেটা আমি করি, আমার ভালো আমার ভালো লাগলে কোনো কাজ সেটা আমি শেয়ার করি। বাহ খুব ভালো, সেটা তো আমি নাও থাকি আমার ফ্যান পেজেও শেয়ার করি। অনেকে আছে ফ্যান পেজে লিখে আপনি কি কাজ করেছেন, না আমি কাজ করিনি কিন্তু আমার কাজটা ভালো লেগেছে। তো এইরকম ভাবে আমি স্টক, যদি এটাকে স্টক করা বলিস তাহলে এটা স্টক করি, মানে এই এই জিনিসটা আমার ভালো। আমি কখনোই মানে এটা সে এই ক্যারেক্টারটা কি করে সে ভালো কাজ করলো এটা নিয়ে আমি ইয়ে করবো যে বা খুব ভালো কাজ করেছে, কিন্তু আমার মাথায় এটা ক্যারেক্টারটা এই কি করে পেলো আমি কেন পেলাম না ওই ব্যাপারটা আমার খুব কম, মানে ওটা আমার নেই। আমার মনে হয় যে পেয়েছে ভালো করে করতে পেরেছে এটাই বড় ব্যাপার, বুঝলি তো? একদম, তোর তো প্রায় একদম হয়েই আসলো, মানে হয়েই গেছে, হয়েই আসলো, হয়েই গেছে মোটামুটি পুরো মোটামুটি। হ্যাঁ তোর বাঁধাকপি পেঁয়াজের পাকোড়া। ভালো হয়েছে একটা ছোট্ট যে তুলে খেলাম, ভালোই লাগলো। না না কার এত সাহস তোকে ঢোকায় তোকে বের করে, কার এত সাহস এই দরজা দিয়ে ঢোকাবে ও দরজা দিয়ে বের করবে? দেখ না তুই বুঝলি, মা বুঝলো না আমার কদরটা। তো
তোর ফ্রাই বোধহয় না আমাদের ভাজা নাকি? তুমি আমি একটা কথা বলবো, আমি প্রথমবার সায়ন্তনের সাথে কাজ করছি, সায়ন্তন ঘোষা, ভুল করে ফেললাম এরপরে কি হবে, ডিরেক্টর বকবে, ওই ব্যাপারটা নেই, কিন্তু বন্ধুর মতো কাজ করে। আর সুরিন্দর ফিল্মসের সাথে কাজ করে তো আমার আগে অভিজ্ঞতা, আমি সিরিয়াল করেছি এতগুলো সুরিন্দর ফিল্মসের, সবাইকে চিনি, সবার সাথে খুবই মানে ভালো। আমি শ্রেয়া দি, চিলকা, তারপর চিলকা মানে যে পিয়ার করে ওখানে, এবং আমাকে প্রথম অডিশনে দেখেছিল শ্রেয়া দি, এভরিওয়ান এভরিওয়ান, মানে ওদের সাথে কাজ করে খুব মজা। এবং আমাদের ক্যামেরা পার্সন রম্য, অসাধারণ অসাধারণ। এই সিরিজ আমি যখন মরে যাচ্ছি তখন আমাকে দেখতে ভালো লাগছে, এটা আমার মনে থাকবে সারা লাইফ। আমি আমি মনিটরে দেখছি যে আমার গলা টিপে মেরে ফেলছে, কিন্তু তাতে আমাকে সুন্দর লাগছে দেখতে। রম্য অসাধারণ কাজ করেছে। আর যে আরেকজন কাজ করেছে যার কথা না বললেই নয়, মানে বলতেই হবে, আমার পুরো লুক ডিজাইন করা পুরো টিমটা, সন্দীপের পুরো টিমটা, সন্দীপের সব অ্যাসিস্ট্যান্ট সবাই সবাই মানে অসাধারণ সবকটি, মানে ও সবকটি মেয়ের অ্যাসিস্ট্যান্ট ভীষণ ভীষণ, মানে প্রত্যেকজন আমার প্রত্যেকটা কস্টিউম নিয়ে তারা অনেক ভেবেছে, মানে এই কিভাবে দেবে কি, কারণ এরকম একটা ক্যারেক্টার বুঝতেই পারছি, তার কস্টিউম একদম অন্যরকম, একদম অন্য টাইপের, তো সেখানে বেশ ভালো বেশ ভালো, মানে পুরো টিমটা বলবে টিম ওয়ার্ক করে খুব ভালো হয়। আর যে রঙ্গদা যে মানে ভেবেছি বিশ্বাস করতে পেরেছেন আমি ক্যারেক্টারটা করতে পারবো, রঙ্গদা যে পিটি গ্রেডটা ছিল, তো নিশ্চয়ই তাকে অনেক অনেক ধন্যবাদ। এবং স্পেশালি জি ফাইভ, মানে জি ফাইভ এরা অবভিয়াসলি এরা অডিশন করেছে, পাঠিয়েছে, ওরা আমার সিলেক্ট করেছে, ওরা আমার ভেবেছে। মানে প্রথমে জানতাম না এই মানে ক্যারেক্টারটার একটা গান আছে, একটা নাচ আছে, তো এই যে এটা ভেবেছে এবং আমার পুরো বিশ্বাস করেছে, এটাই অনেক বড় ব্যাপার, তাই না? বাহ দারুন। আমাদের রান্নাও প্রায় শেষের পথে, আড্ডা মারতে মারতে রান্নাটাও আমরা সেরে ফেললাম, তার মধ্যে ফিল্মের প্রমোশনটাও তুই সেরে ফেললি, সবকিছুই তুই সেরে ফেললি, দেখ তাহলে। মানে এটা হচ্ছে মানে তুই মোটামুটি দেখ তুমি তাহলে কতটা ফ্লুয়েন্ট সব দিক থেকে, কতটা পারদর্শী তুই, যে তুই রান্নাও করছিস, আড্ডাও মারছিস, ফিল্ম নিয়ে কথাও বলছিস, স্টক করছিস কি করছিস না সেগুলো নিয়ে কথা বলছিস, আর এবার আমরা খাওয়া দাওয়ার পালা, একদম তোর এই তোর ভাজা কমপ্লিট হয়ে গেছে, আগে বল। প্রায় কমপ্লিট হয়ে গেছে, প্রায় আরেকটু 2 মিনিট লাগবে, তার মধ্যে হয়ে যাবে। বেশ তাহলে সাজার গার্নিশ করা শুরু কর, সাজানোটা শুরু কর, সাজানোর মাঝখানে একটু অবভিয়াসলি অবভিয়াসলি এক মিনিট, তার জন্য তোমাদের কাছ থেকে আমি একটু এর, আমি একটু ফ্রিজ থেকে সস নিয়ে আসতে হবে, একটু একটু ওয়েট কর। ইন্ট্রোডাকশন, আচ্ছা ওয়েল, প্রত্যেক দিনের মতো আমরা আজকেও চলে এসেছি ঠিক বিকেল পাঁচটায়। আমরা আজকে আমার সঙ্গে থাকছে একজন বিশেষ অতিথি, আর আপনারা দেখছেন আমাদের স্পেশাল এপিসোড, আমাদের এই মাসের আমাদের দ্বিতীয় সপ্তাহের এপিসোড দেখছেন কুকিজ আপ, আর সঙ্গে আজকে আমাদের রয়েছে আমাদের স্পেশাল গেস্ট সায়ন্তনী গুহ ঠাকুরতা। বাস চলে এসেছি সায়ন্তনী গুহ ঠাকুরতা আপাতত, এবং সুন্দর করে একটু মিষ্টি করে অলমোস্ট আমাদের খাবার বানানোর টান। এবার শুধু জাস্ট প্লেটিংটা হবে, সায়ন্তনী কামড়টা বসাবে, এবার তারপরেই আমি মনে মনে গালিটা দেব, দিয়েই বলবো তোর যেন পেট খারাপ হোক। আরে গালি কি আর তোকে ওরকম গালি দেবো রে ভাই, ওটা তো আমার আর তোর ভালোবাসার গালি, বোঝ।
যা যা দিয়ে সাজাচ্ছিস ভাই, যা যা দিয়ে খাবার বানাচ্ছিস, বিশ্বাস কর ব্যাকে তো বাইরে বৃষ্টি পড়ছে, অঝোর ধারায় মেঘ ডাকছে, কালো হয়ে রয়েছে, তার মধ্যে পাকোড়া সস, আর পুরো শোটা ভার্চুয়ালি হচ্ছে, সামনাসামনি আমরা কেউ কাজ করতে পারছি না। ব্যাপারটা জাস্ট জমে গেল এরকম ভাবে না, ভার্চুয়ালি শোটা ঠিক হয় না ফুড শো জানিস কি, সেটা তার মধ্যে যখন এরকম ওয়েদারে এরকম পাকোড়া হয়, একটু চা আর কফি হলে পরে জাস্ট জমে জমজমাট হয়ে যায় আসর। আচ্ছা তুই এবার হাতে তুলে দাঁড়া একটুখানি পোজ কর, মানে সেলিব্রিটিরা যেরকম পোজ টোজ করে রান্নার শোতে এসে, একটু সেরকম দেখা তোর ভিউয়ার্সদেরকে। ও ভিউয়ার্সদেরকে দেখাবো, তার জন্য আমি একটু এরকম একটু খেয়ে দেখা তুই একটু, হ্যাঁ তুই একটু একটু কামড় দিয়ে দেখা, একটু কায়দা মেরে দেখা, তুই যা যা সব আদায় আছে আদায় গুলো দেখা, কি করছিস, আদা পেঁয়াজ রসুন যা আছে এগুলো দে। সো এই যে পকোড়াটা তা ডুবালাম, একটুখানি তুই বলে দে যে কি কি ইনগ্রিডিয়েন্টস আমরা দিয়েছি এর মধ্যে তোর। একদম একদম একদম, আমরা এর মধ্যে দিয়েছি ডিম, বাঁধাকপি সেদ্ধ করা, ময়দা, দুধ, পেঁয়াজ, আদা পেস্ট, আদার রস যেটাকে বলা হয়, আদার রস মানে একদম পেস্ট পুরো রসের মতো করা, সেটা কাঁচা লঙ্কা, এবং মশলা দিয়েছি হচ্ছে হলুদ দিয়েছি, দিয়েছি হচ্ছে ভাজা মশলা দিয়েছি, দিয়েছি গোলমরিচ দিয়েছি, একটু শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে আর একটু নুন দিয়েছি, আর একটু চিনি দিয়েছি, মাখিয়ে ফেলো, তেল গরম করতে দিয়ে দাও, বড় গুলো দিয়ে দাও আস্তে আস্তে করে নিজের সাইজ, কিরকম সাইজ আপনি চাইছেন, ব্যাস তারপর ভাজুন আর কফি বা চায়ের সাথে খেয়ে ফেলুন। তা এরকম ভাবেই তবেই না হতে পারে যে লকডাউন সেলিব্রেশন যেভাবে আজকে শেখালো আমাদেরকে সায়ন্তনি। বেল সায়ন্তনি বেস্ট উইশেস, সবকিছু এগুলো বাড়িতে থাকে, সবকিছু এগুলো বাড়িতে থাকে, লকডাউনে 14 বার বাজারে যাওয়ারও দরকার নেই, এর জন্য ব্যাস বাড়িতে থাকে, ইজি সহজ। বেশ বেশ বেশ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, তুই যে এত সুন্দর একটা ইজি রেসিপি, একটা ইজি স্ন্যাক যেটা ভীষণ দরকার, বাড়িতে থাকলে পরে প্রচন্ড খিদে পায়, আমার তো ভীষণ পায়, থাকলে পরেই খিদে পায়, রোববার করে তো আরো বেশি খিদে পায়। আমি হোয়াইট মালি করেছি, অনেক এটা সর্ষের তেলেও কিন্তু করতে পারো, ঠিক আছে, হোয়াইট মালি করেছি কারণ আমি চাই সয়াবিন অয়েল কিংবা হোয়াইট অয়েল দিয়ে করেছি, যাতে এটা ইয়ে থাকে অনেকটা মানে হেলদি হয়, তুই যে এত সুন্দর করে একটা রেসিপি শেখালি, তুই এত বিজি শিডিউলের মাঝখান থেকে টাইম দিলি, কারণ তোর প্রচুর শুট করছিস মাঝে মধ্যে বাড়িতে থেকে, তোদেরকে বিভিন্ন রকমের ভিডিও শুটস করে পাঠাতে হচ্ছে, সেগুলো সব জানি, তার মাঝখান থেকে টাইম স্পেন্ড মানে দিলি, টাইম স্পেন্ড করলি আমাদের হট ক্যাফে টিমের সঙ্গে, আর বেস্ট উইশেস তোর যাবতীয় যা যা নতুন প্রজেক্ট আসছে, তোর নতুন যে লাল বাজার যে ওয়েব সিরিজ আছে সেটা যেন ভীষণ একদম লাল বাজার, কেউ দেখতে ভুলবেন না, কেউ মিস করবেন না, সায়ন্তনীকে ডেফিনেটলি ফিডব্যাক পাঠাবেন। আর আমাদের এই শোতে যদি আপনি পার্টিসিপেট করতে চান তাহলে কি করতে হবে, নিচে রয়েছে নাম্বার, ওখানে আপনি ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, যেটা আপনার ইজিলি অ্যাক্সেসেবল হয় সেটা আপনি করুন, আর আড্ডা মারতে চাইলে ব্যাস চলে আসুন, এরকম ভাবে আড্ডা হবে আপনার সঙ্গে আমার সঙ্গে, আর জমিয়ে হবে রান্না, দেখতে থাকুন সঙ্গে রাখুন হট ক্যাফের কুকিজ আপ, অনলি উইথ মি ইয়োর হোস্ট অরুণ আভা, থ্যাংক ইউ, বাই বাই। Thank you so much. Bye. Thank you. Bye.